আসলে অ্যাকচুয়ালি বলতে গেলে তো অনেক কথা, এখানে আমরা বিভিন্ন জায়গাতে ট্রিটমেন্ট করেছি, কোনো সময় কেউ ভালো হইব এই ধরনের কোনো কথা বলছে না। আচ্ছা, যখন আমি স্যারকে অনলাইনে ফ্লো করছি 4 বছরের মতন, ফ্লো করার পরে হঠাৎ করে লাস্ট চিকিৎসা, মা বলতেছে যেমন আমি আর বাঁচবো না এমনটার পরে লাস্টে আমার মনে কী জানি মনে হচ্ছে ডক্টর শফিউল্লাহ ফাদারের কাছে যায়, কী হোক শেষ চিকিৎসাটা আমি করে দেখি। আচ্ছা আচ্ছা, আসার পরে ইনশাল্লাহ স্যারের কাছে চিকিৎসা করলাম, 1 মাস ট্রিটমেন্ট করলাম। যে মুহূর্তে মানে সবাই বলছিল যে আমার মা মারাই যাবে, মানে আমরা এমনটাই ভাবছি যে মারাই যাবে। দীর্ঘদিন ব্রাহ্মণবাড়িতে ট্রিটমেন্ট করেছি, সিলেটে, ঢাকাতে, আসলে ওই ট্রিটমেন্টে ওই ধরনের মানে স্যারের কাছে 1 মাস ট্রিটমেন্ট করছি, আমার আম্মুকে এখানে ভর্তি রাখি নাই, না রাখার পরে নিয়ে গেছি 1 মাসে ওষুধ খাওয়ার পরে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আসলে আমি ছোটোবেলাতে দেখতাম আমার আম্মু অসুস্থ, আমি সবসময় পাশে ছিলাম আমার আম্মুর, আপনার ছোটোবেলাতেই অসুস্থ দেখতাম, বড় হওয়ার পরও যখন আমি একটু বুঝি ডাক্তারের কাছে আমি নিয়ে যেতাম, যাওয়ার পরে এখন আসার পরে দিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। মানে সেটা মানে কোনোদিনও কল্পনা করছি না যে আমার আম্মু এত ভালো হবে। আচ্ছা, মানে 1 মাস আগে আপনারা স্যারের সাথে দেখা করেন এবং 1 মাস উনি ওষুধ খেয়েছেন, ভর্তি থাকেননি, এবং সেই ওষুধের পরবর্তী রেজাল্ট যে উনি যথেষ্ট ভালো আছেন এবং সুস্থ আছেন, আপনারা পরবর্তীতে স্যারের কাছে রিভিউ দিতে এসেছেন, উনি এখন সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে। জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, আসলে এটা কোনোদিনও কল্পনা করি নাই আমরা, আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে। আমি কোনোদিনও কল্পনা করি নাই যে আমার মা এই 70 বছর বয়সে এতটুকু ভালো হবে। আসলে সব কিছুর মালিক আল্লাহ, স্যারের জন্য আমরা অনেক দোয়া করি, স্যার যেন ভালো ট্রিটমেন্ট করুক সামনের দিকে, আমরা ওই ধরনের প্রত্যাশা। দূরের এবং কাছের যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, যারা আমাদের ফ্যান আছেন, যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছেন এবং যারা দীর্ঘ সময় আমাদের ফলোয়ার আছেন, তাদের সকলকে জানিয়ে স্বাগতম। আর যারা নতুন তাদেরকে অবশ্যই আমাদের চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। দর্শক, একের পর এক আমাদের মা ভাই বোন যারা অসুস্থ আছেন, দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন, তারা যেমন ভালো হয়ে যাচ্ছেন, তেমনি নতুন নতুন অনেক পেশেন্ট আছেন যারা এই মুহূর্তে হয়তো অনেক কষ্টের ভিতর দিয়ে তাদের জীবন যাচ্ছে। আশা করব তারাও খুব দ্রুত সময়ের ভিতরে সুস্থ হয়ে যাবেন এবং ভালো হয়ে যাবেন, এবং আপনাদের জন্যই আমাদের আজকের আসলে এই প্রয়াস। দর্শক, আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন মা, ওনার নাম হচ্ছে ফাতিমা, বয়স হচ্ছে প্রায় 70 বছর। বার্ধক্যজনিত কারণে এই সময় আসলে ওনার অনেক বেশি নুয়ে পড়ার কথা, বাট উনি স্টিল এখনও অনেক স্ট্রং আছেন, শক্ত আছেন এবং নিজের সব কাজ এখন উনি নিজেই করেন। দর্শক, প্রায় 30 থেকে 35 বছর ধরে রিউমাটয়েড আর্থ্রাইটিসে উনি ভুগছিলেন এবং এর কারণে পুরো শরীরে প্রচণ্ড রকম ব্যথা হতো। দৈনন্দিন যে কাজগুলো করতেন সব কিছুই উনি করতেন, বাট মনের জোরে, কারণ শরীরে ব্যথা থাকলে এত দীর্ঘদিন ব্যথা বয়ে বাড়ানো অনেক কষ্টকর একটা সময় উনি পার করেছেন। দর্শক, কী হয়েছিল একটু ওনার কাছ থেকে একটু জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা কেমন আছেন আজকে? আলহামদুলিল্লাহ, আগের থেকে আল্লাহর রহমতে মেলা ভালো আছে। আচ্ছা, ব্যথাও তা মেলা কমছে আলহামদুলিল্লাহ। মা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হরসপুর, সিলেট। সিলেট, আচ্ছা, সিলেটের হচ্ছে হবিগঞ্জে। আচ্ছা, আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন যে আপনার কি হয়েছিল 30-35 বছর ধরে, যে আপনি বলছেন ব্যথা, কি কি হয়েছিল আপনার? আমার সারা অঙ্গ ব্যথা করত। আচ্ছা, আপনার এমন কোনো জোড়া যারা সব কিছু জায়গায় ব্যথা করতো, না লড়তারছি না চড়তারছি, তখন ওষুধ খাওয়ার নেই, আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে কুদরা ডি করতারি, খাওয়া খাদ্য দিলে অতলা অতলা ভাত খাইতারি। আচ্ছা, একটা সময় এমন হয়েছে যে খাবার দাবার বন্ধ হয়ে গেছিল, ব্যথার জন্য খেতে পারতেন না, না ব্যথা জ্বর পাইছে। আচ্ছা, প্রথম যখন ব্যথা শুরু হয় কি হয়েছিল, কোথায় ব্যথা প্রথম শুরু হয় মনে আছে আপনার? মানুষজন ধরে নিয়ে যেত, বাথরুমে যাবেন সেটা একজনকে ডাকতে হচ্ছে, হাতের কাছে না থাকলে বিছানায় পড়ে থাকতে হচ্ছে, যাইতারছি না, উলছি আর বাথরুম করছি।
এই যে একটা কষ্টের জীবন, একটা সময় তো সুস্থ ছিলেন, ভালো ছিলেন, সব কাজ করতেন, নিজের হাতে পুরো সংসারকে আপনি সামলাতেন, পুরো সংসারের সব কাজ করতেন, সেই মানুষটা হঠাৎ করে ব্যথার জন্য দেখছেন ধীরে 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 আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন। তো প্রথম যখন ডক্টর দেখিয়েছিলেন তারা কি বলেছিলেন বা কি ধরনের ওষুধ দিয়েছিল মনে আছে? বাবা রে কত জায়গা গেছি, সিলেট শুদ্ধা গেছি, ও ডাকি হাসপাতাল সুরুদিনী, ও ইহান শুদ্ধা ভর্তি আছি। তো ও ভর্তিও ছিলেন আপনি এই সমস্যার জন্য, ওষুধ খেয়েছেন কিন্তু ভালো হননি। ওই ওষুধ খাইলে ব্যথা কমছে, এখন তো বন্ধ করলে আবার দিমুনি মুনি ঠিক সেই অবস্থা চলে গেছে। আকর আগের জায়গা, এই যে দীর্ঘ একটা সময় বিভিন্ন জায়গায় আপনি ভর্তি ছিলেন, ট্রিটমেন্ট করেছেন, দিনের পর দিন ওষুধ খাচ্ছেন, ভালো হচ্ছেন না, কখনো মনে হতো না মনের ভিতরে আমি হয়তো কখনো ভালো হব না, সুস্থ হব না? কুমিল্লা শুদ্ধা গেছি, আচ্ছা সিলেট শুদ্ধা গেছি, বাউন্ডারে তো রাখছি না বাজার কত ফল্লা, মানে এমন কোন জায়গা রাখেন নাই যে আপনার চিকিৎসার জন্য আপনি না না ও জিঙ্গেন আমার সেলেরে সব জায়গায় গিয়ে সব জায়গা। যখন বিছানায় শুয়ে থাকতেন কষ্টে উঠতে পারতেছেন না, বাথরুমে যাওয়া দরকার, খাওয়া দরকার, হয়তো ডাকছেন হয়তো আশেপাশে কেউ নাই, কষ্ট হতো, কষ্ট হয়েছে মনে ভিতরে বড় দুঃখ আইছে, মুখে ডাকছি আইছে না দাঁড়ে, হয়তো সে যে কাজে ব্যস্ত আছে হয়তো আপনি সেটা বুঝতে পারছেন না, আমার ব্যথাটা তার জন্য বুঝতে আছে না, এরকম কষ্টটা বাবা এই দিন মেলার দিন ধরে করছে, নাও নে আল্লাহ যুদ্ধে ওষুধ রাখাও নে, নিজে নিজে উঠতাম পারি বার গরোই তারি রাডি করি। আচ্ছা তো এই যে কষ্টের সময়টা গিয়েছে, রাতের পর রাত নির্ঘুম কেটেছে ব্যথার জন্য ঘুমাতে পারেননি, একটা সময় খাওয়া বন্ধ হয়ে গেছে, খেতে পারতেন না, বসে নামাজ পড়তে পারতেন না, মাথা দিয়ে যে সিজদা দিবেন সেটা দিতে পারতেন না। তো আমরা জানি আপনি পরবর্তীতে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যিনি বিশিষ্ট বাত ব্যথা এবং পেইন প্যারালাইসিস বিশেষজ্ঞ, ওনার কাছে আসেন, স্যারের বিষয়ে কীভাবে জানতে পারেন মনে আছে? নেটের মাধ্যমে প্রথম জানতে পারেন, তখনই মনে হয়েছে যে এত জায়গায় গিয়েছি একবার, শেষ পরীক্ষা, জীবন জীবনের শেষ শেষ চিকিৎসা হিসেবে সরাসরি চলে বাজান আর এই কামতন। তো প্রথম যখন আপনি স্যারের কাছে আসেন, স্যার আপনাকে দেখেন, স্যার কি বলেছিলেন মনে আছে আপনার? এই পরীক্ষা ইতা জিঙ্গাইছি কি ব্যথা উতার কথা, এই সমস্যার কথা কইছি, কইছি হল পরীক্ষা পরীক্ষা দিছে, এটা করছি কইরা এক মাসের ওষুধ দিছে, মিয়া খাইছি, এখন আবার এক মাস গত হয়েছে আবার আইছি। আচ্ছা তো যখন স্যার কি বলেছিলেন যে ইনশাল্লাহ ওষুধ খান আপনি ভালো হয়ে যাবেন, সুস্থ হয়ে যাবেন, এমনটা বলেছিল স্যার? কইছে। এই যে আপনি এক মাস ধরে স্যারের চিকিৎসাধীন অবস্থায় আছেন, আপনি স্যারের ওষুধ খাচ্ছেন, আপনি তো ভর্তি হননি, ভর্তি না থেকে আপনি স্যারের ওষুধ খাচ্ছেন এবং স্যারের ট্রিটমেন্টে আছেন, কেমন আছেন এখন আপনি? আলহামদুলিল্লাহ আল্লাহ যুদ্ধে ভালোই আছি। আচ্ছা আপনি কিছুক্ষণ আগে আমাদেরকে বলছিলেন যে আপনি এখন বসতে পারছেন, বসে নামাজ পড়তে পারছেন এবং মাথা দিয়ে আপনি এখন সিজদাও করতে পারছেন, সেই কাজগুলো কি এখন করতে পারছেন ঠিক মতো? আলহামদুলিল্লাহ ভারি। এই যে দীর্ঘ 30-35 বছরের যে কষ্ট, এই যে কষ্টের পরে যে এখন ব্যথা মুক্ত একটা জীবন, ব্যথা ছাড়া একটা জীবন, নিজে বিছানা থেকে উঠতে পারছেন, কাউকে ডাকতে হচ্ছে না, নিজের কাজগুলো নিজে করতে পারছেন, নিজে পানি ঢেলে খেতে পারছেন, নিজের হাতে নিজে খাবারটা খেতে পারছেন, কেমন লাগছে এখন? কষ্ট লাগছে, এখন আল্লাহ যুদ্ধে ভালোই লাগে আলহামদুলিল্লাহ। দর্শক আমাদের সাথে ওনার ছেলে উপস্থিত আছেন, প্রথম থেকে মায়ের সাথেই ছিলেন, পুরো সময়টা উনি দেখেছেন কীভাবে ওনার জীবন গিয়েছে, একের পর এক ডক্টরের কাছে গিয়েছেন, চিকিৎসা করেছেন, একটু ওনার কাছ থেকে আমরা শুনি যে এখন আসলে ওনার মা কেমন আছেন, ওনার কি কি পদক্ষেপ নিয়েছিলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার, আপনার নামটা যদি একটু বলেন আমাদের। আমার নাম মোহাম্মদ আরিফুল হক। আরিফুল হক, আচ্ছা আপনি তো ব্যবসা করেন? জি। এটা কি সিলেটেই করেন? না, ওই যে আমাদের জেলা পরিষদ সিলেট, তো আমাদের থানাতে ব্যবসা করি, মাধবপুর থানা। আচ্ছা মাধবপুরে। আচ্ছা আপনার মা ফাতিমা বয়স 70 বছর, উনি যেটা বলেছেন গত 30-35 বছর যাবত উনি ব্যথাজনিত সমস্যায় ভুগছিলেন। জি। এবং একটা সময় প্রায় ডিজেবল হয়ে গিয়েছিলেন, যে বিছানা থেকে উঠতে পারতেন না অন্যের সাহায্য ছাড়া, মানে প্রায় অচল হয়ে গেছিলেন এই মানুষটা। তো সেই অবস্থায় কেমন দেখেছিলেন ওই সময়টা যদি আমাদেরকে একটু বলেন? আসলে অ্যাকচুয়ালি বলতে গেলে তো অনেক কথা, এখানে আমরা বিভিন্ন জায়গাতে ট্রিটমেন্ট করেছি, কোনো সময় কেউ ভালো হইব এই ধরনের কোনো কথা বলছে না। আচ্ছা যখন আমি স্যারকে অনলাইনে ফ্লো করছি 4 বছরের মতন, ফ্লো করার পরে হঠাৎ করে লাস্ট চিকিৎসা, মা বলতেছে যেমন আমি আর বাঁচবো না, এমনটার পরে লাস্টে আমার মনে কী জানি মনে হচ্ছে
ডক্টর শফিউল্লাহ ফাদারের কাছে যাই, কি হোক শেষ চিকিৎসাটা আমি করে দেখি। আচ্ছা আচ্ছা, আসার পরে ইনশাল্লাহ স্যারের কাছে চিকিৎসা করলাম, এক মাস ট্রিটমেন্ট করলাম। যে মুহূর্তে মানে সবাই বলছিল যে আমার মা মারাই যাবে, মানে আমরা এমনটাই ভাবছি যে মারাই যাবে। দীর্ঘদিন ব্রাহ্মণবাড়িতে ট্রিটমেন্ট করেছি, সিলেটে, ঢাকাতে, আসলে ওই ট্রিটমেন্টে ওই ধরনের মানে স্যারের কাছে এক মাস ট্রিটমেন্ট করছি, আমার আম্মুকে এখানে ভর্তি রাখি নাই, না রাখার পরে নিয়ে গেছি। এক মাসে ওষুধ খাওয়ার পরে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আসলে আমি ছোটোবেলাতে দেখতাম আমার আম্মু অসুস্থ, আমি সবসময় পাশে ছিলাম আমার আম্মু, আপনার ছোটোবেলাতেই অসুস্থ দেখতাম। বড় হওয়ার পরও যখন আমি একটু বুঝি ডাক্তারের কাছে আমি নিয়ে যেতাম, যাওয়ার পরে এখন আসার পরে দিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। মানে সেটা মানে কোনোদিনও কল্পনা করছি না যে আমার আম্মু এত ভালো হবে। আচ্ছা, মানে এক মাস আগে আপনারা স্যারের সাথে দেখা করেন এবং এক মাস উনি ওষুধ খেয়েছেন, ভর্তি থাকেননি, এবং সেই ওষুধের পরবর্তী রেজাল্ট যে উনি যথেষ্ট ভালো আছেন এবং সুস্থ আছেন, আপনারা পরবর্তীতে স্যারের কাছে রিভিউ দিতে এসেছেন, উনি এখন সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে। জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, আসলে এটা কোনোদিনও কল্পনা করিনি আমরা। আপনার যেই মা সম্পূর্ণভাবে বিছানায় পড়ে থাকতো, কারো সাহায্য ছাড়া উঠতে পারতো না, সেই মা এখন নিজে নিজে উঠছেন, নিজে নিজে নিজের কাজ করছেন, নিজের নামাজ পড়ছেন, নিজের কাজগুলো অন্তত নিজে করতে পারছেন, কাউকে ডাকতে হচ্ছে না আমার এটা করে দাও, কেমন লাগছে আজকে? আলহামদুলিল্লাহ খারাপ লাগছে না, আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে। আমি কোনোদিনও কল্পনা করি না যে আমার মা এই 70 বছর বয়সে আয়া এতটুক ভালো হবে। আসলে সব কিছুর মালিক আল্লাহ। স্যারের জন্য আমরা অনেক দোয়া করি, স্যার যেন ভালো ট্রিটমেন্ট করুক সামনের দিকে, আমরা ওই ধরনের প্রত্যাশা। একটা সময় ছিল আপনারা হন্য হয়ে খুঁজছিলেন কার কাছে আপনারা ট্রিটমেন্ট নেবেন, কোথায় গেলে একটা ভালো চিকিৎসা পাবেন সেটা খুঁজেছেন, পরবর্তী ইন্টারনেটে আপনারা দেখেছেন এবং অসংখ্য মানুষের ভিডিও আপনারা দেখেছেন যারা তাদের নিজেদের সেই গল্পগুলো, তাদের সেই করুণ সেই জীবনের ইতিহাসগুলো আপনাদের সাথে শেয়ার করেছেন। আজকে আপনারা ঠিক সেই জায়গায় আছেন এবং অসংখ্য মানুষ আপনাদেরকেও দেখছেন, যদি কিছু বলেন তাদের। আসলে যে কথাটা বলবো, স্যারের কাছে আসার পরে আলহামদুলিল্লাহ আমার আম্মু ভালো হয়েছে। আপনারা যারা বাত ব্যথা এই ধরনের ব্যথা রোগে ভুগতেছেন, আপনারা আসার ট্রিটমেন্ট করে দেখেন, ইনশাল্লাহ আমার মনে হয় ভালো হয়ে যাবেন আপনারাও। আসলে দর্শকের উদ্দেশ্যে এটাই আমার বলার। আলহামদুলিল্লাহ, দর্শক দেখুন আমার এই মাকে 70 বছর বয়সে উনি এখনও স্ট্রং আছেন, শক্ত আছেন, গত 30-35 বছরের কষ্ট একদিন দুই দিন না। আপনি আপনার জীবনে একটু চিন্তা করুন কীভাবে আপনি পার করবেন এতগুলো বছর, নিজের জীবন থেকে চলে যাওয়া ব্যথাযুক্ত একটা জীবন, দিনের পর দিন ঘুমাতে না পারা, কষ্টে বিছানা থেকে উঠতে না পারা, আরেকজনকে ডাকা সাহায্যের জন্য, একটা সময় খাওয়া বন্ধ হয়ে গিয়েছিলো, নামাজ পড়তে পারতেছেন না, কতটা কষ্টের একটা জীবন, মাত্র এক মাসে সম্পূর্ণ সুস্থ আছেন, ভালো আছেন, নিজের কাজগুলো নিজে করতে পারছেন, এই যে আজকে আবেগে আপ্লুত হয়ে যাওয়া, এই এটা আসলে সেই কষ্টের বহিঃপ্রকাশ। এটা যে কত বড় আনন্দ সেটা আসলে যা হয় শুধুমাত্র তারাই বুঝতে পারেন। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অনেক শিক্ষামূলক একটি ভিডিও হয়ে থাকবে, এ থেকে অনেকেই অনেক কিছু শিখতে পারলেন, জানতে পারলেন, আপনাদের জীবনে যাতে এই ধরনের ভুলগুলো না হয়, আপনাদের জীবন থেকে কখনো যাতে আপনাদের বলতে না হয় আমার জীবন থেকে এতগুলো বছর চলে গেছে আমি কেন আগে জানলাম না। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাদেরকে অনেক ধন্যবাদ, স্যারকে অনেক ধন্যবাদ। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি।
আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।